নাম হচ্ছে রাগামাটি। রাঙামাটিতে সেটা ঠিক আছে, কিন্তু রাঙামাটির এমন একটি স্থানে এখন আসলে যাদের কারণে এই স্বপ্নে সোনার বাংলাদেশ, আমি সেই সূর্য সন্তানদের একজনের সমাধিস্থলের সামনে, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ তার সমাধিস্থলে এখন আমরা এসেছি। আমার কাছে আস্তে আস্তে যেটা মনে হয়েছিল যে তারা আসলে জীবন দিয়ে এই স্বপ্নে সোনার বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়ে দিয়ে গেছেন, এবং এই স্বপ্নে সোনার বাংলাদেশটাকে এখন আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। তারা এমন একটি দুর্গম এরিয়াতে ওনাকে এত যত্নে রাখা হয়েছে, মানে আনবিলিভেবল। আসলে সবার সম্পর্কেই জানা উচিত যারা আসলে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বপ্নে সোনার বাংলাদেশকে পেয়েছে। তো চলুন দর্শক, আমরা দেখতে থাকি। এই প্লেসটি খুবই ছোট কিন্তু খুবই সুন্দর গোছানো। আর সবাইকে একটাই অনুরোধ, যখনই যেখানেই ঘুরতে যান না কেন, অবশ্যই সেই জায়গাটাকে পরিষ্কার করবেন, ময়লা থাকলে পরিষ্কার করে দিয়ে আসবেন। সেটাই আপনার আমার আমাদের বাংলাদেশের জন্য একটি ছোট্ট কাজ। সো চলুন দেখি। এই নৌকাওয়ালা অনেক ভালো, সে আমাকে হেল্প করতেছে অনেক। আমরা এখন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলের দিকে যাচ্ছি। জায়গাটি যদি দেখা একটু জামিল, চারপাশটা খুবই সুন্দর, এবং এখানে এমন বাঁশঝাড় দিয়ে জায়গাটাকে ডেকোরেট করা হয়েছে যে বাঁশঝাড়ের পাতার আওয়াজটাই অন্যরকম। অবশ্যই এখানে ঢোকার সময় সবার জুতা খুলে তারপরে যেতে হবে, এটা শ্রদ্ধা প্রদর্শন করবার জন্য। ধন্য হলো মা গো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। এমন একটি প্লেসে দাঁড়িয়ে আছি, চারপাশে শুধু পাহাড়, নদী আর গাছ, পাখি, মাছ।
সো আর এখন আমি দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে। আর চারপাশটা এত সুন্দর, আসলেই মনে হচ্ছে যে আসলেই ধন্য। এত সুন্দর করে ডেকোরেট করা আছে, এই পাশটা পুরোটা বাঁশ গাছের একটা ঝাড়, সো সেইখানে বাঁশের পাতার যে সাউন্ডটা তাতে মনে হয় যে সারাদিনের সফর শেষ। আমরা এখন সারা
সারাদিন ঘোরাফেরা শেষ করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি যেখানে আমরা থাকবো সেখানে। সো জানি না কতটুকু দেখাতে পেরেছি, তবে চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলাদেশের সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা ঘুরে দেখলাম শুভলং ঝর্ণা। দেখতে থাকুন, সাথেই থাকুন।